প্রিয় শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নাও। আজকের পাঠে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। আজকের পাঠ চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ, নাম হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ যখন পড়তে যাব তখন আমাকে জানতে হবে ক্রিয়াপদ কি, কোন কোন দিক থেকে ক্রিয়াপদকে ভাগ করা হয়েছে, প্রত্যেকটি প্রকারভেদ উদাহরণ সহ আমরা জানার চেষ্টা করব। তাহলে চলো যাই আমরা ক্রিয়াপদ কি। ক্রিয়াপদ হচ্ছে যে পদ দ্বারা খাওয়া, যাওয়া, পড়া ইত্যাদি কাজ বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। ক্রিয়াপদকে বিভিন্ন দিক থেকে ভাগ করা হয়েছে, আমরা এখন ভাগগুলো জানার চেষ্টা করব। বিভিন্ন দিকের ভাগের মধ্যে আমরা পাই, এক নম্বরে পাই বাক্যের অর্থভেদে বা ভাবে থেকে। দুইয়ে পাচ্ছি আমরা বাক্যের কর্মভেদে, বাক্যের কর্মভেদে। তিনে পাচ্ছি আমরা সম্পর্ক ভেদে ক্রিয়া, সম্পর্ক ভেদে ক্রিয়া। চারে পাচ্ছি আমরা গঠনগত বা গঠন ভেদে ক্রিয়া। বলেছি ক্রিয়াপদের যে প্রকার ভেদ সেখানে ক্রিয়াপদকে চারটা দিক দিয়ে ভাগ করা যায়। একটা হচ্ছে বাক্যের অর্থভেদে বা ভাবের দিক থেকে, আরটা হচ্ছে বাক্যের কর্মভেদে, আরটা হচ্ছে সম্পর্ক ভেদে, আরটা হচ্ছে গঠন ভেদে। এখন আমরা প্রতিটি ভাগে আবার কয়টা ভাগ আছে সেটা দেখব। বাক্যের অর্থ ভেদে ক্রিয়া পদ দু প্রকার, যথা এক সমাপিকা ক্রিয়া, দুই হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এখন আমরা জানব সমাপিকা ক্রিয়া কি। যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি বোঝায় বা যে বাক্য দ্বারা ক্রিয়া সম্পূর্ণ হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন ছেলেরা খেলা করছে, ছেলেরা খেলা করছে। তদ্রূপ যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না বা বক্তার কথা সম্পূর্ণ হয় না বা অসম্পূর্ণ থেকে যায় তাকে বলে অসমাপিকা ক্রিয়া। যেমন একটা উদাহরণ দ্বারা বোঝানো যায়, প্রভাতে সূর্য উঠলে। তাহলে আমি বলেছি সমাপিকা যেটা বাক্য পরিসমাপ্তি, যেমন ছেলেরা বল খেলছে অথবা ছেলেরা খেলা করছে, এই বাক্যটা সম্পূর্ণ। যেহেতু অসমাপিকা অসম্পূর্ণ রয়ে আছে বাক্য, প্রভাতে সূর্য উঠলে আমি আর কিছু বলি না, বাক্যটা অসমাপ্ত, তাই এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তাহলে বাক্যে যে অর্থভেদ এবং ভাবের দিক থেকে ক্রিয়া হচ্ছে দুই প্রকার, আমরা এটা জানলাম। এখন আমরা চলে যাব বাক্যের কর্মভেদ। এখানে দুই প্রকার কর্মভেদে বাক্যে যে কর্মভেদ সেখানে ভাগ করা হয়েছে তিন ভাগে, তিন প্রকার। তাহলে আমরা যাই কর্মভেদে যে প্রকার ভেদ, কর্মভেদ সেখানে আছে তিন ভাগের মধ্যে। এক স কর্ম ক্রিয়া, একটা হচ্ছে অকর্ম ক্রিয়া, তিন নম্বরে হচ্ছে দ্বি কর্ম ক্রিয়া।
তাহলে আমরা যেটা জানলাম যে বাক্যের সম্পর্ক বেদ বা কর্মবেদে যেটাকে ভাগ করা হয়েছে সেখানের মধ্যে আমরা পাচ্ছি তিনটা ভাগ। সে ভাগের মধ্যে সকর্ম ক্রিয়া, অকর্ম ক্রিয়া, দ্বিকর্ম ক্রিয়া। সকর্ম ক্রিয়া হল অর্থাৎ স্ব অর্থ সহিত বা আছে। সকর্ম মানে যে ক্রিয়ার কর্ম আছে সেটা হচ্ছে সকর্ম ক্রিয়া। যেমন একটা উদাহরণ দিই, আমি ভাত খাই, এটা হচ্ছে কোন কর্ম? সকর্ম ক্রিয়া। আর যেটা অকর্ম ক্রিয়া সেটা হচ্ছে যে ক্রিয়ার কর্ম নেই, যেমন হচ্ছে সূর্য উঠছে, এটা হচ্ছে অকর্ম, অর্থাৎ যে ক্রিয়ার কর্ম থাকে না। দ্বিকর্ম ক্রিয়া যেটা সেটা হচ্ছে যে ক্রিয়ার দুটো কর্ম থাকে তাকে বলে দ্বিকর্ম ক্রিয়া। যেমন বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছে। এখানে দুটো কর্ম আছে, একটা হচ্ছে মুখ্য কর্ম, একটা হচ্ছে গৌণ কর্ম। তাহলে বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছে, এখানে কলম হচ্ছে বস্তু, আর আমাকে ব্যক্তি বাচক। তাহলে যেটা জড় বস্তু অর্থাৎ বস্তুবাচক সেটাকে বলে মুখ্য কর্ম, আর যেটা ব্যক্তিবাচক সেটাকে বলে গৌণ কর্ম। তাহলে আমি যে প্রকার বেদ বাক্যের কর্মভেদে পেলাম, সম্পর্ক বেদ বা বাক্যের কর্মভেদ যেটা সেখানে পেলাম যে তিনটা ভাগ, সকর্ম ক্রিয়া, অকর্ম ক্রিয়া এবং দ্বিকর্ম ক্রিয়া। সকর্ম ক্রিয়ায় আমি পেয়েছি যে যে ক্রিয়ার কর্ম থাকে আমি ভাত খাই, যে ক্রিয়ার কর্ম থাকে না সূর্য উঠছে। দ্বিকর্ম ক্রিয়া সেটা দুটো কর্ম থাকে, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছে, এখানে কলম হচ্ছে বস্তুগত, আর এটা হচ্ছে মুখ্য কর্ম, আমাকে ব্যক্তিগত ব্যক্তিবাচক সেটা হচ্ছে গৌণ কর্ম। এরপরে এখানে আর একটা কর্ম আছে যেটাকে বলা হয় সমদাতুজ কর্ম। সমদাতুজ কর্ম হচ্ছে বাক্যে ক্রিয়া ও কর্মপদ একই ধাতু থেকে, বাক্যের ক্রিয়া ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে তাকে বলে সমধাতুজ কর্ম, বা এটার অপর নাম হচ্ছে দাতাত্মক কর্ম। যেমন একটি উদাহরণ দিতে পারি, বেশ এক ঘুম ঘুমি এ ছি, তাহলে ঘুম থেকে ঘুমিয়েছি। সমদাতুজ কর্মে বলা হয়েছে যে যে ক্রিয়া এবং কর্ম একই ধাতু থেকে উৎপন্ন হলে তাহলে ঘুম আবার ঘুমিয়েছি, সুখের মরণ মরেছি, মরণ আবার মরেছি, আমি মায়া কান্না কেঁদেছি, কান্না এবং কেঁদেছি, এগুলো হচ্ছে সমদাতুজ কর্ম, যার অপর নাম হচ্ছে দাতাত্ব কর্ম। তাহলে আমরা এটা দুটো ভাগ প্রকার ভেদে বিভিন্ন ভাগগুলো আলোচনা করলাম। এখন আমরা যাব যে সম্পর্ক ভেদে ক্রিয়া, সম্পর্ক ভেদে ক্রিয়া, এটাকে আবার ভাগ করা হয়েছে দুই ভাগে, দুই ভাগে। একটা হচ্ছে এক মূল ক্রিয়া, দুই হচ্ছে প্রযোজক ক্রিয়া। এখন মূল ক্রিয়াটা কি? যে ক্রিয়া কর্তা স্বয়ং সম্পাদন করে, যে ক্রিয়া কর্তা স্বয়ং সম্পন্ন করে বা সম্পাদন করে তাকে বলে মূল ক্রিয়া। যেমন বালকেরা ফুটবল খেলছে। প্রযোজক ক্রিয়া কর্তা নিজে না করে অন্যকে দিয়ে কোনো ক্রিয়া সম্পাদন করলে, কর্তা নিজে না করে অন্যকে দিয়ে কোনো ক্রিয়া সম্পাদন করলে তাকে বলে প্রযোজক ক্রিয়া। যেমন শিক্ষক
ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। এখান থেকে যখন আমি প্রযোজকীয়টা আলোচনা করলাম, আমাকে জানতে হবে প্রযোজককর্তা এবং প্রযোজ্যকর্তা কি। এখন আমি যাব প্রযোজককর্তা। প্রযোজককর্তা একটা হচ্ছে প্রযোজ্যকর্তা। প্রযোজককর্তাটা কি? যে ক্রিয়া প্রযোজনা করে, যে ক্রিয়া প্রযোজনা করে তাকে বলে প্রযোজককর্তা। আর যাকে দিয়ে ক্রিয়াটি সম্পন্ন হয় বা অনুষ্ঠিত হয় তাকে বলে প্রযোজ্যকর্তা। যেমন আমি একটা উদাহরণ দিই, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে আমি কি পাই? এখানে প্রযোজককর্তা কি হবে? প্রযোজককর্তা হচ্ছে মা, আর প্রযোজ্যকর্তা হচ্ছে শিশু বা শিশুকে। আর এখানে হচ্ছে প্রযোজক ক্রিয়াটা কি? প্রযোজক ক্রিয়া সেটা হচ্ছে চাঁদ দেখাচ্ছেন। তাহলে কি পেলাম? এখানে আমি বলেছি যে প্রযোজক ক্রিয়া যখন আলোচনা করতে যাব তাহলে আমাকে জানতে হবে প্রযোজককর্তা কি, প্রযোজ্যকর্তা কি। প্রযোজককর্তা হচ্ছে, আমি আগে বলেছি, যে ক্রিয়া প্রযোজনা করে সে হচ্ছে প্রযোজক, আর যাকে দিয়ে ক্রিয়াটি অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে প্রযোজ্য। তাহলে আমি একটি উদাহরণ দিলাম, সেখানে বললাম যে মা শিশুকে চা দেখাচ্ছেন। তাহলে এখানে মা হচ্ছে প্রযোজককর্তা, শিশুকে হচ্ছে শিশু হচ্ছে প্রযোজ্যকর্তা, আর প্রযোজক ক্রিয়া হচ্ছে চা দেখাচ্ছেন। তাহলে আমরা তিনটা প্রকারভেদ আলোচনা করলাম। এখন আমরা চলে যাব অন্য একটা দিক, যেটা হচ্ছে গঠনগতভাবে ক্রিয়াকে কয় ভাগে ভাগ করা হয়েছে। গঠনগত দিক থেকে ভাগ করা হয়েছে তিন ভাগে। এক হচ্ছে নাম ধাতুর, ক্রিয়া। দুই হচ্ছে আমার যৌগিক ক্রিয়া, তিন হচ্ছে আমার মিশ্র ক্রিয়া। তাহলে এটা কোন দিকের ভাগ? এটা হচ্ছে গঠনগত দিকের ভাগ। নাম ধাতুর ক্রিয়া যেটা, সেটা হচ্ছে বিশেষ্য, বিশেষর এবং ধনাত্মক অব্যয়ের সঙ্গে আপত্ত যোগে যে ধাতু গঠিত হয় সেগুলোকে নাম ধাতু ক্রিয়া বলা হয়। যেমন শিক্ষক ছাত্রটিকে বেতাচ্ছেন, শিক্ষক ছাত্র টিকে বেতাচ্ছেন, উদাহরণ দিলাম। এখন যৌগিক ক্রিয়া, একটি সমাপিকা ক্রিয়া একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত তত্ত্ব প্রকাশ করে তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন ঘটনাটা শুনে রাখো, এটা হচ্ছে যৌগিক ক্রিয়ার উদাহরণ। এখন যাব মিশ্র ক্রিয়া, বিশেষ্য, বিশেষণ, ধনাত্মক অব্যয়ের সঙ্গে কর, হ, দে, পা, কাট, গা, ছাট, ধর, পাট ইত্যাদি ধাতু যোগে গঠিত ক্রিয়াপদ তাকে, যখন গঠিত ক্রিয়াপদ যখন একটি বিশেষত্ব প্রকাশ করে তখন তাকে মিশ্র ক্রিয়া বলে। যেমন আমরা তাজমহল দর্শন করলাম, তাহলে আমরা ক্রিয়াপদের যে প্রকারভেদ, অর্থগত দিকের দুটো ভাগ, বাক্যের কর্মভেদে তিনটা ভাগ, সম্পর্ক ভেদে পেয়েছি আমরা কয়টা ভাগ? সম্পর্ক ভেদে দুটো ভাগ। গঠনগত দিকে আমরা কয়টা ভাগ পেলাম? তিনটা ভাগ পেলাম। নাম ধাতুর ক্রিয়া, শিক্ষক ছাত্রটিকে বেদাচ্ছেন, যৌগিক ক্রিয়া ঘটনাটা শুনে রাখো, মিশ্র ক্রিয়া আমরা তাজমহল দর্শন করলাম। তাহলে এই ভাগগুলো মোটামুটি আমরা জানলাম। এরপরে এই অংশে আরেকটা অংশ আছে, যে অংশটাকে বলা হয় ক্রিয়ার ভাব। আমরা এখন ক্রিয়ার ভাব নিয়ে আলোচনা করব। ক্রিয়ার
জানতে হবে আমাদের ক্রিয়ার ভাবটা কি। ক্রিয়া যে অবস্থা দ্বারা তার ঘটার ধরন বা রীতি প্রকাশ পায়। আবার বলছি, ক্রিয়া যে অবস্থা দ্বারা তার ঘটার ধরন বা রীতি প্রকাশ পায় তাকে ক্রিয়ার ভাব বলে। ক্রিয়ার ভাব আবার কয় প্রকার? চার প্রকার। কি কি আমরা এখন আলোচনা করব। ক্রিয়ার ভাবে যে প্রকারভেদ সেখানে আমরা পাই, একটা হচ্ছে, এক হচ্ছে নির্দেশক, নির্দেশক ভাব। দুই আমরা পাচ্ছি অনুজ্ঞা, অনুজ্ঞা ভাব। তিনে পাচ্ছি আমরা সাপেক্ষ, সাপেক্ষ ভাব। চারে পাচ্ছি আমরা আকাঙ্ক্ষা প্রকাশক ভাব, আকাঙ্ক্ষা প্রকাশক ভাব। এখন আমরা জানব নির্দেশক ভাবটা কি। নির্দেশক ভাব হচ্ছে সেটা সাধারণ ঘটনা নির্দেশ করলে বা কোনো কিছু জিজ্ঞেস করা হলে, সাধারণ কোনো কিছু নির্দেশ করলে বা প্রশ্ন করা হলে তাকে নির্দেশক ভাব বলে। যেমন সাধারণ নির্দেশক, আমি সাধারণ কথাটা বলেছি, একটা উদাহরণ দিই, আমরা বই পড়ি, এটা হচ্ছে সাধারণ একটা বিষয়। আবার বলেছি সাধারণ ঘটনার সাথে কোনো কিছু প্রশ্ন জিজ্ঞেস করলে, তাহলে আমি একটি প্রশ্ন দিয়ে প্রশ্ন করতে পারি, আপনি কি আসবেন? এই ধরনের এগুলো হচ্ছে প্রশ্ন এবং সাধারণ কোনো কিছু জিজ্ঞেস করলে বা নির্দেশ করলে এটা হবে নির্দেশক ভাব। আর যেটা অনুজ্ঞা ভাব সেটা হচ্ছে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, আশীর্বাদ ইত্যাদি বোঝায়, তাকে বলা হয় তোমার অনুজ্ঞা ভাব। এখানে অনুজ্ঞা ভাবে আমরা অনেক উদাহরণ দিতে পারি। যদি আদেশ সূচক হয় তাহলে আমি বলতে পারি চুপ করো, যদি নিষেধ হয় বলতে পারি অন্যায় কাজ করো না, যদি অনুরোধ হয় তাহলে বলতে পারি যে ছাতাটা দিয়ে দিন তো ভাই, উপদেশ যদি হয় তাহলে বলতে পারি মন দিয়ে পড়ো। তাহলে আমি শুধু একটা উদাহরণ দিই, সেটা আমি নিষেধ অর্থে দিই, অন্যায় কাজ, অন্যায় কাজ করো না। আদেশ, উপদেশ, অনুরোধ বলেছি, প্রার্থনা, এগুলো হচ্ছে অনুজ্ঞা ভাব। এখন যাব সাপেক্ষ ভাবে। সাপেক্ষ ভাবটা কি? একটি ক্রিয়া সংগঠন অন্য একটি ক্রিয়ার উপর নির্ভর করলে, একটি ক্রিয়া সংগঠন অন্য একটি ক্রিয়ার উপর নির্ভর করলে তাকে বলা হয় সাপেক্ষ ভাব। যেমন হতে পারে ভালো করে পড়লে সফল হবে, ভালো করে পড়লে সফল হবে, এটা হচ্ছে সাপেক্ষ ভাবের উদাহরণ। আরেকটা হচ্ছে আকাঙ্ক্ষা প্রকাশক ভাব। যে ক্রিয়াপদে বক্তা সোজাসুজি কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করে তাকে বলা হয় আকাঙ্ক্ষা প্রকাশক ভাব। যেমন বৃষ্টি আসে আসুক, তার মঙ্গল হোক, একটা উদাহরণ দিলাম, তার মঙ্গল হোক। তাহলে ক্রিয়ার প্রকারভেদের মধ্যে আমরা ক্রিয়াপদে যে প্রকারভেদ সেখানে আমরা প্রকারভেদ গুলো জানলাম। এখন জানলাম আমরা ক্রিয়ার ভাব কি। ক্রিয়ার ভাবকে কয় ভাগে ভাগ করা হয়েছে? চার ভাগে ভাগ করা হয়েছে, নির্দেশক ভাব, অনুজ্ঞা ভাব, সাপেক্ষ ভাব এবং আকাঙ্ক্ষা প্রকাশক ভাব। এরপরে এই পুরো পাঠটাই মিলে যে আমাদের কিছু নবোত্তরের জন্য গুরুত্বপূর্ণ অংশ আছে, সেখানে তোমরা গিয়ে 115 পেজে যৌগিক ক্রিয়ার কয়েকটা উদাহরণ, সেই উদাহরণগুলো ভালো করে দেখবে এবং মিশ্র ক্রিয়ার কিছু উদাহরণ আছে সেটা দেখবে। আর 116 পৃষ্ঠায় গিয়ে তোমরা অনুজ্ঞা ভাবে যে অংশ সেই অংশটা ভালো করে পড়বে। তাছাড়া আমি তোমাদের জন্য একটা শীট নবোত্তরে দিয়ে দিচ্ছি, সেই নবোত্তরে তোমরা পড়বে। যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।